আমাদের শিক্ষক সমিতি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন সম্মানিত শিক্ষক বন্ধুগণ সম্মানিত সভাপতি কহিলুর রহমান ভাই সাধারণ সম্পাদক শেখ কাউছার আহমেদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং তাদের কষ্টের আজকের এই জমায়েত সারা বাংলাদেশে মাধ্যমিক পর্যায়ের সমস্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী বৃন্দ আমাদের জয় নিশ্চিত আমরা বিশ্বাস করি জাতীয়করণ না নিয়ে আমরা ঘরে ঘরে যাব না আমাদের পীর দেওয়ালে থেকে গেছে যার কারণে স্বাধীনতার 52 বছর পরে আজকে এই জমায়েত হয়েছে আমাদের এই জমায়েত প্রমাণ করে এই অবস্থান ধর্মঘট প্রমাণ করে আমরা জাতীয়করণ পাব ইনশাল্লাহ আমাদের এত বড় জমায়েত এর পরেও জমায়েত শেষ হয়নি এই জামাতে আমাদের বৃদ্ধি হতেই থাকবে আমরা মনে করি আগামী রবিবার সমস্ত প্রেস ক্লাব থেকে শুরু করে গুলিস্তান শিক্ষা ভবন পর্যন্ত আমাদের জমায়েত হয়ে যাবে আমি আমার শিক্ষক বন্ধুগণের কাছে অনুরোধ রাখবো আমাদের কেন্দ্রীয় সভাপতি সম্পাদক আপনাদেরকে অনেক নির্দেশনা দিয়েছে আমাদেরকে এই জমায়েত এত বড় জমায়েত এত বড় অবস্থান ধর্মঘটে অনেক চিন্তা ভাবনা করে পথ চলতে হবে আমাদের প্রত্যেককে সুশৃঙ্খল ভাবে কাজ করতে হবে কোন অবস্থায় ধ্বজ্যচ্যুত হওয়া যাবে না আমি বন্ধুগণকে বলবো প্রত্যেক জেলার সভাপতি সম্পাদক প্রত্যেক উপজেলার সভাপতি সম্পাদক সহ যারা যেখানে আমাদের নেতৃবৃন্দ আছেন তথা যারা আমাদের প্রতিষ্ঠান প্রধান আছেন এছাড়াও যারা আমাদের উদ্যোগী শিক্ষক আছেন এই দায়িত্বে কেন্দ্রীয় ভাবে সরবরাহ করা হয়েছে অনেক পলিথিন তারপরেও আপনারা নিজ দায়িত্বে দুটি করে পলিথিন রাখবেন একটি বসার জন্য আর একটি বৃষ্টির থেকে রক্ষার জন্য এই কর্মসূচি আমাদের চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের জাতীয়করণ হবে না এই সময়ের জন্য আমাদেরকে ধৈর্য সহকারে দীর্ঘ সময়ে থাকার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে আমি আবারও সবাইকে অনুরোধ করব আমরা দুটি করে পলিথিন রাখবো একটি বসার জন্য আর একটি রোদ বৃষ্টি থেকে রক্ষার জন্য যে কোনো পরিস্থিতিতে ধরো আমাদেরকে এখান থেকে সরে যেতে না হয় সেই কারণে আমি আরো অনুরোধ করব আমাদের প্রত্যেক উপজেলা প্রত্যেক জেলার সভাপতি সম্পাদক সহ উদ্যোগী যারা আছেন শিক্ষকদেরকে পানির বোতল সরবরাহ করবেন সেই সঙ্গে যার পক্ষে সম্ভব হবে শিক্ষকগণকে বন্ধুগণকে এইখানে থাকা অবস্থায় যেন উঠে বাইরে যেতে না হয় আপনারা রুটি কলা সরবরাহ করবেন আমরা যেন এখানে দীর্ঘ সময় থেকে বোধ না করি আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবারও আহ্বান জানাবো আপনি এই বাংলার একমাত্র নির্ভরযোগ্য ব্যক্তি সারা বাংলার 18 কোটি মানুষ আপনার দিকে তাকিয়ে থাকে আপনি এত বড় অবস্থানকে লক্ষ্য করুন আমরা যেন আমাদের মূল অবস্থান থেকে ছেড়ে না যাই আমরা যেন কোনো ক্লান্তিকে ক্লান্তি মনে না করি আমরা যেন বৃষ্টিকে বৃষ্টি মনে না করি আমরা যদি 15 দিন কষ্ট করে 52 বছরের বঞ্চনার অবসান হয় কেন আমরা করব না আমি বন্ধুগণকে আবারও আহ্বান জানাবো সেই সঙ্গে শিক্ষামন্ত্রীকে আবার বলবো আপনার শুভবুদ্ধির উদয় হোক চূড়ান্ত বিচ্ছেদের পুরেই আপনি আমাদের আপনি দাবি মেনে কোন জায়গার একটু জিজ্ঞাসা করেন না সেটা যে বললাম গরমে হয়তো বৃষ্টিদের মতো হতে পারে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমিক শিক্ষা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন অসুস্থ হয়ে পড়েছেন
শরীয়তপুর থেকে উনি আসছিল, উনি অসুস্থ হয়ে পড়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন অসুস্থ হয়ে পড়েছেন। শরীয়তপুর জেলার শহীদ নজরুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা, শরীয়তপুর জেলার শহীদ নজরুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা এইমাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ে আছেন। মঞ্জু শরীয়তপুর জেলার শহীদ নজরুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের মঞ্জু একজন শিক্ষিকা মঞ্জু উনি অসুস্থ হয়ে পড়ে আছেন প্রেস ক্লাবের সামনে। আপনারা যারা আছেন ওনার প্রতিষ্ঠানে আপনারা আসেন। প্রাথমিক শিক্ষকদের প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষককে 80,000 পাওয়ার যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র প্রফেসরকে 80,000 পাউন্ড দেওয়া হয়। 80,000 পাউন্ড একজন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপককে দেওয়া হয়। আবার প্রাইমারি স্কুলের একজন শিক্ষককে তার সমপরিমাণ বেতন দেওয়া হয়। সেই তুলনায় আমরা কোথায় আছি? আমাদের দেশ থেকে প্রতি বছর যে পরিমাণ টাকা পাচার হয়ে যায় সামনে বসে দাবি আদায়ের জন্য। কিসের দাবি? তাদের জন্য বাড়ি করার নয়, একটি গাড়ি কেনার জন্য নয়, মাত্র 10-12 দামে চারটে ডাল ভাত খেয়ে বাঁচার দাবি। কোন উৎসব সাজাও ঠিক মতো দেওয়া হয় না। শিক্ষা ব্যবস্থায় শিক্ষার যে মান সেটা সারা পৃথিবীর থেকে অনেক নিচে চলে গেছে। শিক্ষা জাতির মেরুদণ্ড, আজকে শিক্ষা অবহেলিত। এই শিক্ষাকে উদ্যোগ উঠাতে হলে, আন্তর্জাতিক পর্যায়ে নিতে হলে, বিশ্ব মানে নিতে হলে প্রাথমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষা এবং কলেজ পর্যায়ে গুরুত্ব দিতে হবে, যাতে করে আমরা বিশ্ববিদ্যালয়ে ভালো ছাত্র পাই, যাতে করে আমরা বিশ্ববিদ্যালয়ের মান আন্তর্জাতিক মান পাব। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক পাঠ তো আকাশ থেকে আসবে না, আপনার প্রাইমারি থেকে সেই চাষ শুরু করতে হবে। আমি সরকারের কাছে এখান থেকে আবেদন জানাই, শিক্ষকদের ন্যায্য দাবি মেনে দেশের সমস্ত স্কুল কলেজ মাদ্রাসাকে জাতীয়করণ করেন। শিক্ষাখাতে 2% যদি ব্যয় করানো হয় তাহলে দেশের সমস্ত শিক্ষা ব্যবস্থা, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা সম্ভব। এখানে আমাদের প্রতিবেশী দেশে 3%, 4%, 6% শিক্ষাখাতে ব্যয় করা হয় বাজেটের, আমাদের দেশে 2%-এরও কম শিক্ষাখাতে ব্যয় করা হয়। আমি সরকারকে বলবো অবিলম্বে শিক্ষাখাতে 10%